মিনিটের মধ্যে আমরা মানে ট্র্যাক করতে শুরু করবো, কোনো ডাটা দামাচ্ছি না, জাস্ট আমরা রোটেটর চেক করছি করছি যে রোটেটর কি আমাদের মানে ট্র্যাক করতে পারছে অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে যেদিকে থেকে আসবে সেদিকে আমাদের রোটেটর মুখ করে আছে। রোটেটর এখন হচ্ছে পশ্চিম দিকে মুখ করে থাকার কথা। এটা ও করতেছে, এটা পাবা না তুমি, তুমি তুমি ওই ইয়াটাই দেখো, তুমি ওইটাই রোটেটরটা দেখো। এখন মানে কোন দিকে আছে এটা একটু মানে কোন দিকে মুখ করে আছে, উত্তর দক্ষিণ সেটা একটু বলো। এটা আপডেট হচ্ছে ইয়েতে, এখন কোন দিকে মুখ দেওয়া আছে? খুবই স্লোলি নর্থ থেকে সাউথে যাচ্ছে আই গেস। না এলিভেশন বাড়বে, এলিভেশন বাড়বে, এখন এলিভেশন বাড়বে, শুধু এলিভেশন বাড়তে থাকলে আমারে বলো, আমরা স্যাটেলাইটের রেঞ্জে আসিনি। স্যাটেলাইটের রেঞ্জে এখনো আসিনি, আমরা 2 মিনিট এর মধ্যে আসব। স্যাটেলাইট ট্র্যাকার আপডেট শুরু করছে। আচ্ছা স্যাটেলাইটের পাতটা হচ্ছে এটা? হ্যাঁ এটা আমাদের ভুল না। যখন আমাদের উপর দিয়ে ক্রস করবে তখন বেশি হবে, কাছাকাছি থাকার কথা। আপনি দেখেন এটা এলিভেশন যে চেঞ্জ হচ্ছে, আমি ওখানে কতক্ষণ ধরে রাখলে বুঝতে পারবো। এই যে সাউন্ড ওয়েভ বোঝা যাচ্ছে যে ইয়ার এটা কি রিলের ভিতরে আই গেস। আচ্ছা একটু পরে আস্তে আস্তে মুভ করবে, এই যে বারবার রিলে ইয়ার করতেছে। 45 সেকেন্ড এটা রেঞ্জ তো, এখানে এই রেঞ্জে ঢুকবে। একটু পর থেকে শুরু হবে, মাইনাস আছে না, জিরো থেকে শুরু হবে মনে হয়, ওইটা চেঞ্জ হবে। জিরো তো মানে হলো যে একদম বরাবর থাকবে তখন, জিরো কি বরাবর না? না না না, রেঞ্জে যখন আসবে তখনই এলিভেশন জিরো হবে। দেখেন রেঞ্জে ঢুকছে অলমোস্ট, এখন বাড়বে আস্তে আস্তে। 3, 2, 1 এটা ইয়া না দিলে বুঝে যাবে না। এখন টাইম ল্যাপস 12 মিনিটস এর পাস পেয়েছি আমরা,
30 মিনিটসের 13 মিনিটসের Should we go live? No. This is not the time. When kon dike kore asa mai ki ektu bolto? Exactly pashchim. চেঞ্জ হলে তারপরে চেঞ্জ হবে, এর আগে চেঞ্জ হবে না। 1 ডিগ্রি করে চেঞ্জ হবে, নাইলে চেঞ্জ হবে না। 1 ডিগ্রি হতে প্রায় 5-6 সেকেন্ড লাগে। এজিমুথ অল্প ঘুরবে কিন্তু এলিভেশনটা চেঞ্জ হবে। এলিভেশনটা দেখো 6 ডিগ্রি মতো এলিভেশন আছে। Slowly বাড়তেছে, খুবই স্লো হবে, কারণ 1 ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে। এটা এখানে রেখে দিলাম, টাইম ল্যাপসের পরে চেঞ্জ করে নেব। এইখানে দাও, এইখানে দাও, ওটা ওটাটা ওইখানে আসছে। তাহলে ভাই ইয়া নামাই নিব, স্ক্রিন রেকর্ডার বুঝছেন। এলিভেশনটা চেঞ্জ হবে মেইনলি, 10 ডিগ্রি মতো আছে। এগুলা রাইট, খুবই সিম্পল হবে, খুবই সিম্পল। 1 ডিগ্রি করে চেঞ্জ এগুলো এলিভেশন এসে মত এগুলো না, এটা হচ্ছে এলিভেশন, এটা হচ্ছে সিম্পল। এই যে 12 11 এন্টারে কি পুরো গিয়ে করবে না, কিন্তু এটা তো খালি 1 ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে। এই যে 1 ডিগ্রি 13 থেকে 14 যেতে দেবে, আর এটা চেঞ্জ হবে এতক্ষণে 12 ডিগ্রি হয়েছে, মানে এখন কি এটা পুরো এন্টারে শেক করতেছে খালি হ্যাঁ রিলে শেক করে, ইয়া দিয়ে পিরামিড বানাচ্ছে, রিলে আর সুইচ করে। তুই ভিডিওটা কর, বাইরে ভিডিওটা কর, কি করে হ্যাঁ ও করছে, কি করে আমি এটা অ্যাড করতে হবে। তাহলে একই জিনিস ভাই বিল করছে, করছে হাফ পোর্টটা ছোট, ওটা আলো কি এলিভেশন 21 ডিগ্রির মতো আমি বলি। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কেমন স্ট্যান্ডার্ড লাগে, এটা তো পাস হবে। ফাস্ট ফল কথা 24 25 25, এলিভেশন এখন স্পিড হবে, এলিভেশন 25 26, অ্যাজিমুথ হবে না তো, দ্রুত হওয়ার কথা। এই যে এটা বাড়ছে, জিরো ছিল, এক মিনিটের মধ্যে এজিমুথ পুরোপুরি ওয়েস্টে থাকার কথা। সো আমাদের অলমোস্ট ক্রস করতেছে, হ্যাঁ মানে এজিমুথ খুব কম চেঞ্জ হবে, খুব কম, আমাদের এক্স্যাক্টলি উপর দিয়ে তো যাবে, এক্স্যাক্টলি আমাদের উপর দিয়ে যাবে, 40 ডিগ্রির মতো মানে 90 আর 0 মাঝামাঝি। ওটা হলো সাইডম্যান।
56 degrees 58 59 এখন অনেক ফাস্ট আবার এখন অনেক ফাস্ট হচ্ছে 60 61 62 আবার স্লো হয়ে যাবে একটু পরে 65 হ্যাঁ ক্রস করতেছে স্টিল আমাদের মাথার উপরে 66 67 স্টিল এক্স্যাক্টলি উপরে আসে নাই এরাউন্ড 5 10 ডিগ্রি এখন হচ্ছে সাউথের দিকে ঘুরতেছে মনে হয় সাউথে চলে যাবে অ্যাজিমুথ সাউথের দিকে চলে যাচ্ছে এখন অনেক ফাস্ট আছে 70 71 এই যে নাড়াচাড়া করতেছে অ্যান্টিনা ইস্টের দিকে যাচ্ছে এলিভেশন কমবে 55 এটা ক্রস করে যাচ্ছে এই কারণে এলিভেশন আবার কমে যাচ্ছে ইটস ডাউন টু 42 41 হ্যাঁ আমাদের ক্রস করে ফেলছে এই কারণে হচ্ছে যে এলিভেশন আবার কমে যাচ্ছে সো এখানে আমরা এক্স্যাক্ট লংটিটিউড পারফেক্ট আপনার জন্য এই ভিডিওগুলো এডিট করতে হবে সাউন্ড এটাই আপ দিলে সমস্যা হবে ভাই আপ দিলে প্রবলেম হবে ভিডিও দেখো না আপ দিও না আচ্ছা দিব হ্যাঁ ফাস্ট করে না আমি প্রাইভেট করে দিতে পারবো আপনি যদি শেয়ার করতে চান এগুলো আপ দিও মানে এলিভেশন কবে নেই প্রাইভেট হ্যাঁ প্রাইভেট 25 হ্যাঁ ওইটাই বলতেছি আইবেট কো ইউটিউব আপতে আপনি লিংক দিলে আপনি শেয়ার করতে পারবেন বা কাফি বারে যদি দেখতে চাই ওদের কথা দেখা যাবে দেখতে এরি কারণ ক্যালিব্রেট করতে হবে না 10 ডিগ্রি হতো 15 20 ডিগ্রি হতো এজ ইন ইউ ক্যালিব্রেশন তো এখান থেকে করছ না এই যে এখন ইস্ট আছে না এটা পারফেক্ট দেখাচ্ছে
এই আমি আপনার কথা হচ্ছে তো খুশিতে দৌড় দিছি, আবার ইয়া রাখছি তুই ক্যামেরা ব্যাটারি চলে গেছে স্যাটেলাইট লোকেশন ওকে 44VK লোকেশন স্যাটেলাইট লোকেশন ওকে 54CEDEED অলমোস্ট জিরো এলিভেশন আমরা স্যাটেলাইটের রেঞ্জের বাইরে we are done একটা ক্ল্যাপ হয়ে যাবে একটা ক্ল্যাপ হয়ে যাবে